লকডাউনে ঘরে বসে থাকা 350 পরিবারের মাঝে শ্রীপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, গাজীপুর তিন আসনের মাননীয় সংসদ সদস্য, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এর নির্দেশনায় শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী, গাজীপুর জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মানবিক ছাত্রনেতা মাহবুব হাসান এর ব্যক্তিগত অর্থায়নে গাজীপুরের শ্রীপুরের লকডাউনে ঘরে বসে থাকা অসহায় দরিদ্র দিনমজুরিদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন। 19 জুলাই বিকেলে শ্রীপুর উপজেলার খাতখামাইর গ্রামে সামাজিক দূরত্ব বজায় রেখে 350 পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন তিনি। এছাড়াও ছাত্রলীগ নেতা মাহবুব হাসান শ্রীপুরের বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অংশগ্রহণ করে থাকেন। কেন্দ্রীয় সংসদ নির্বাহী সংসদের নির্দেশনা এবং গাজীপুর তিন আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা ইকবাল হোসেন সবুজ ভাইয়ের নির্দেশনায় আমরা শ্রীপুর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বরাবরের ন্যায় এবারও আমরা 350 জন পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ নিয়ে উপস্থিত হয়েছি। আমরা শ্রীপুর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে দেশের যে কোনো দুর্যোগকালীন সময়ে সবসময় পাশে ছিলাম। আগামী দিনেও এই শ্রীপুরে আমরা দেশের যে কোনো দুর্যোগকালীন সময়ে শ্রীপুর উপজেলা ছাত্রলীগ পাশে থাকবে।